একসঙ্গে নয় ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান তবে সংক্রমণ নামতে হবে 10 শতাংশের নিচে প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে যাচ্ছে তাহলে ইনশাআল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি দেশে করোনায় মৃত্যু শনাক্ত আরো কমেছে একদিনে 114 জনের মৃত্যু টিকা কেন্দ্রে হুড়োহুড়ি সবচেয়ে বেশি ভোগান্তিতে প্রবাসীরা ডাক্তার কখন আসবে কিভাবে আসবে কথা বলতে এটাও বলে নাই বলতেছে লাইনে দাঁড়ান কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই যখন টিকিট করতে গেছে ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না টিকা মারি নেন তারপর যেতে পারবেন আমরা এখন কি করতাম আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম ইয়া নাই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডেঙ্গুতে আরও 250 হাসপাতালে ভর্তি রোগী বাড়তে থাকলেও এডিস নিধনে নেই তৎপরতা অভিযোগ নগরবাসীর কর্মীদের অবহেলা পেলে চাকরি যাবে হুঁশিয়ারি মেয়র আতিকের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার বললেন প্রধানমন্ত্রী আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র নাশকতা রাষ্ট্রদ্রোহ 11 মামলায় 20 অক্টোবর বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন বিএনপি নেত্রীর আইনজীবী 1.5 মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমনির মামলার তদন্ত সিআইডি জানালো প্রয়োজনেই বারবার রিমান্ড হেলেনা জাহাঙ্গীর সহ অন্য মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং 2 শিশুকন্যার সঙ্গে দেখা করতে সকালে মা গেলেন জাপানি ভাষার বই নিয়ে বিকেলে বাবা নিলেন বাংলা বই করোনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের থাকা নিয়ে উদ্বেগ একসঙ্গে নয় ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান তবে সংক্রমণের হার নামতে হবে 10 শতাংশের নিচে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার এর মধ্যেই প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা এহসান জুয়েলের রিপোর্ট দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানে দুয়ার খোলার এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে ধাপে ধাপে খুলব সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না খুলবার জন্য আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী পার্ট পার্ট করে করব যে ক্লাস 3 4 5 এটা হয়তো 2 দিন করব 1 2 একদিন করে করব সপ্তাহে সমাপনী তো এটা থাকবে এটা বন্ধ তো হয় নাই যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব আমাদের ওয়ার্কশিট আছে এদিকে দীর্ঘদিন পর আবারও স্কুলে যাবার সুযোগ পাওয়া যাবে এমন খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা বাচ্চারা ঘরে থাকতে দিন বোর হয়ে যাচ্ছে বাসার বাচ্চারা পড়তে চায় না তবে সরকারের কাছে আমাদের দাবি স্কুল অতি শীঘ্রই খুলে দেওয়া যদি আমরা স্কুলে যে সুন্দরভাবে আমরা ভালোভাবে খেলতে পারি এর মজাই আলাদা এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেয়া হয়েছে বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি অধিদপ্তরের নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতিও আছে রাজশাহী থেকে আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করে তুলতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথভাবে পালন করতে স্কুলগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। যদি আগামীতে বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে খুলতে হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল ব্যাপারে আমরা কাজ করছি। এই নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা পেলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি সম্পূর্ণ। ওয়ার্কশিট বিতরণ করব এবং সেই ওয়ার্কশিট অনুযায়ী আমরা তাদেরকে পাঠদানের অগ্রগতি এবং শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুত। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। করোনার জন্য স্কুল একবারে বন্ধ, বাচ্চা কাচ্চা একবারে লেখাপড়া তো কোনো মনোযোগ নাই। তাড়াতাড়ি স্কুলটা খুলুক, শুধু খেলে বেড়াচ্ছি, পড়াশোনায় মন টন বসছে না। এর জন্য বাসাতে পড়াশোনা করাটা একটু অসুবিধা হচ্ছে, স্কুলটা খুলে গেলে একটু ভালো হবে পড়াশোনাটা। আমরা চাই আমাদের এই স্কুলটা খুলুক, আমরা পড়াশোনা করতে পারছি না। গেল বছরের 17ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে 31শে আগস্ট পর্যন্ত। বিকল্প উপায়ে টিভি, অনলাইন, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখার চেষ্টা অব্যাহত রাখা হলেও বাস্তবতা হচ্ছে শ্রেণীকক্ষের পড়াশোনা এর মাধ্যমে হচ্ছে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে দিনভর ছিল টিকা প্রত্যাশীর দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়ুহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন, তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। ইভিসে পাঠা দিছে, এখন আমি যখন টিকিট করতে গেছি ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম ইয়া নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি, সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে মৃত্যু আরও কমে 114 জন, শনাক্তের হার 15.12। সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17ই আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার, গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে, এবং এখন যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলেন, যারা টিকা গ্রহণ করেছেন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাথমিক কাজগুলো জরুরি কাজ সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়, আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া,
এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মশানি ধরে দায়িত্ব অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-এর বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে নর্দমা কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন কারো উপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না, এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়? আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। দুপুরে গণভবন থেকে NEC সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করেছিল। আজকের দিনে আইভি চাচির কথাই বেশি মনে হচ্ছে। এবং সবটা আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন CMHA নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল, তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার হাসপাতালে তার বেডে বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে, প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে। ও খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড। এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এদিন ধার্য করেন। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি হাজির করা হবে বলেও জানান তারা। 2015 সালের জানুয়ারি মাসে গুলশান কার্যালয় থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে কর্মসূচি আজও প্রত্যাহার করা হয়নি। এখন অবরোধ চলছে। 11টি মামলার মধ্যে দারুসসালাম থানার নাশকতার 8 মামলা, যাত্রাবাড়ি থানার 2টি এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলা রয়েছে। এ মামলার মধ্যে 10 মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত 10 আগস্ট এই 11 মামলায় বেগম জিয়ার হাজিরার দিন ধার্য ছিল, তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন।
বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এসব মামলার কার্যক্রমে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে, তারা এই আদেশের কপি আদালতে হাজির করবেন। 2015 সালে যে প্রেক্ষাপটে মামলাগুলো দায়ের করা হয়, সে সময় বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে ছিলেন বলেও দাবি করেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মামলাটা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সকল মামলা, এই 11টা মামলা সকল কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এই পর্যায়ে এই মামলার বেগম খালেদার আদালতে উপস্থিত হওয়ার কোনো কারণ আমরা দেখতেছি না। তারপর আমরা যেহেতু মহানগর আদালত এরকম একটা আদেশ দিয়েছেন, ওনাকে আমরা অভিহিত করবো যে আমরা কার্যক্রম স্থগিত আছে হাইকোর্টে। রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর সকালে জাপানি মায়ের সাথে দেখা পায় দুই শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকো। শিশুদের জন্য তিনি নিয়ে যান জাপানি ভাষার বই। নির্ধারিত সময়ের আগে বাংলা ভাষার বই নিয়ে হাজির হন বাবা। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। এ সময় মায়ের সঙ্গে ছিল জাপানি ভাষার রূপকথার গল্প বই। অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর বাংলা ভাষার ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল, 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা হচ্ছে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন না, আমরা দুজনই সমান, কেউ কারো এক ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য দুই সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলার তদন্ত। সিআইডি জানালো প্রয়োজনেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে পরিমণিকে। হেলেনা জাহাঙ্গীর সহ সাম্প্রতিক সময় আলোচিত 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে। মাদকসহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়িকা পরিমণি আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে থানায় অন্তত 15টি মামলা রয়েছে। মামলায় আসামিরা কারাগারে রয়েছে। যে কেসে যতটুকু মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এই সময় তিনি বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, সংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেন্সিক প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন দেওয়া শুরু হবে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। তো আমরা অলমোস্ট কেসগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। সিআইডি প্রধান বলেন, আসামিদের অবৈধ আয় আছে কিনা সেটিও যাচাই বাছাই করছে সিআইডি। যৌক্তিক কারণেই পরিমণিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। যে কেসগুলো আমাদের কাছে আছে 15টা কেস, এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশে মদসহ গ্রেফতার করে র‍্যাব। এরপর 1 আগস্ট বাড়িধারা ও মোহাম্মদপুর অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর। এহসানুল্লাহ শাওন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকাল 10:15 থেকে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে সিনহা হত্যা মামলার ওসি প্রদীপ সহ 15 আসামিকে
আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার প্রথম দিনে মামলার 15 আসামির মধ্যে 12 জনের আইনজীবীরা সাক্ষীর জেরা সম্পন্ন করেন। গত বছর 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেন আদালত। গত বছর 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা। সন্ধ্যার সময় আরও থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে করোনার হানা আক্রান্ত হলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। সিরিজ আয়োজন নিয়ে নেই কোনো সংশয়। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা 74 রোহিঙ্গাকে চট্টগ্রাম থেকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার লেবুবাগানে কাজের প্রলোভনে তাদের অবৈধভাবে নিয়ে আসেন মালিকরা। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নানা কৌশলে প্রায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনই 74 রোহিঙ্গাকে সোমবার ভোর রাতে আটক করে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার পাহাড়ি এলাকায় লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করছিল তারা। বাগানের মালিক বলছে বাগানের টাকা গোলা দিই, আর পুলিশের হাতে সাঙ্গে বলেছে 1,20,000 টাকা সাঙ্গে বলেছে। মাত্র তিন দিনের মাঝে আল্লাহ রকম লই গিয়ে দিয়ে দূরে দিয়ে যে লেমুর সদর আছে না, উনি বললো হদে আমরা পুলিশের টাকা দিয়ে ফেলছি, তোমরা আসে কোনো সমস্যা নাই। ক্যাম্প থেকে লুকিয়ে আসে এসব রোহিঙ্গারা, পথে চেকপোস্টে টাকা দিয়ে ম্যানেজ করার কথা জানায় আটককৃতরা। চেক করে দেয় নল ফল ফটিয়া দিলে টিয়া দিলে ওই যা গই টিয়া 200-400 টাকা মতো দিলে ওই যা গই তার 500 টাকা যাইলে ওই আর 2,000 টাকা হামাই ফেলে দেয় 500 টাকা দিতে আর এখন বন্ধ করি ইয়ার আগে বাড়া ছিল পুলিশে সাংন করে মতো দূরে দিয়ে আর আর গি বার গি গই তো বার গি গি মতো ওখানে যায় ইয়া সাংগু জয় আর মাথায় নি। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয় আটজনের নাম বেরিয়ে এসেছে, তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বৈদেশিক সম্পর্কিত আইন যেটা আছে এই আইনে 14 ধারার সহযোগিতাকারীর অপরাধ, সেই হিসেবে আমরা তাদেরকেও ইনক্লুডিং করে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে গত 26 জুন উপজেলার কডলডেঙ্গা থেকে 31 জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ। পদ্মা যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসত ভিটা সহ নানা স্থাপনা। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট, এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজার ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বাইতে বয়ে থাকি। হুট কইরা মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরি করা হারি না, ঘরের মধ্যে খিলার লাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিওব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রির চর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা, হুমকির মুখে পড়েছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বেলা 11:50 ক্রিকেটারদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। নিয়ম মেনে সেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন কিউই ক্রিকেটাররা। মধ্য দুপুরের প্রচণ্ড দাবদাহ, তা ছাপিয়েও বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি আর নিশ্চিত নিরাপত্তার এমন আয়োজনই বলে দেয় ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ সিরিজ নিয়ে ঠিক কতটা আগ্রহ সবার মাঝে, তার উপর 8 বছর পরে যে বাঘের ডেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপস।
ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা ছুঁই ছুঁই। টম ল্যাথামের নেতৃত্বে ভিআইপি টার্মিনাল থেকে একে একে বের হতে থাকেন কিউই ক্রিকেটাররা, সংখ্যার হিসেবে যা ১৩। কোচ আর সাপোর্টিং স্টাফ মিলিয়ে যে সংখ্যাটা ২১ জনের। আগেই ঢাকায় দুই ক্রিকেটার সহ আছেন ৫ জন। কোভিডকালের সকল নিয়ম মেনেই তাদের কাছে যাওয়ার সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। তবে সবার চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বিমানবন্দর থেকে গোটা দলকে সরাসরি নিয়ে যাওয়া হয় টিম হোটেলে, যেখানে তারা রুম কোয়ারেন্টাইন করবেন ৩ দিন, যে সময় ২ দফা তাদের হবে কোভিড পরীক্ষা। নেগেটিভরা মাঠের অনুশীলন শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিন টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। তার আগে ১ দফায় তাদেরও হয়েছে করোনা পরীক্ষা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১লা সেপ্টেম্বর থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে যথাসময়ে সিরিজ আয়োজন নিয়ে নেই কোনো সংশয়। আজ দুপুরে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দলের ১৩ ক্রিকেটার। তবে এর আগেই গেল শুক্রবার ইংল্যান্ড থেকে ১০০ টুর্নামেন্ট খেলে সরাসরি বাংলাদেশে আসেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। বাংলাদেশে এসে কোভিড প্রোটোকল মেনে দুই ক্রিকেটারের কোভিড পরীক্ষা হয়। ইংল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসলেও বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলবে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছে নিউজিল্যান্ড বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের দেওয়া সব সুযোগ সুবিধার প্রশংসা করেছে সফরকারীরা। আগে থেকেই কোয়ারেন্টিনে থাকা অ্যালেন পরপর দুই কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলেই মাঠে নামতে পারবেন। সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ নামতে হবে ১০% নিচে, প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। দেশে আরও কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র। এবং ৮.৫ ঘন্টা ধরে কক্সবাজার আদালতে চলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। নেওয়া হয় বোন শারমিন শাহরিয়ার ও বন্ধু সিফাতের সাক্ষ্য। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।